हेलो एवरीवन, वेलकम टू माय पेज। तो आज के আমরা যাইতেছি গণেশ পূজা। আর আজকে দূরে কোন খালো নিমন্ত্রণ নাই, যেটা আছে এটাই আমরা বাড়ির লগে। তো এমন কোন প্ল্যান আসলো না যামু কইরা, কারণ বৃষ্টি আসিল। তো আমি না কইরা দিছি যাইতাম না, তারপর সুন্দর করে বৃষ্টি কমছে বলে তো কাকি মনে কইতাছে চলো একটু ঠাকুরটা দেখকেই। তো আমিও কই ঘরে বইয়া কি ঠাকুর মক্ষণে, তো টিফিন টিফিন খাইয়া মাঝে রওনা দিছি। তো এমন কোনো ভিডিও করতাম পারছি না, আর বৃষ্টি টৃষ্টি হয়ে রাস্তাঘাট প্যাক হয়ে গেছে, মানে একদম যাতা অবস্থা। তবে আইসি, তো আমি কই আইসি যখন ছোট্ট একটা ভিডিও বানাইলাই যেটা আমি, তো তারপরে এখন ভিতরে গিয়ে দেখি একটু গণেশ ঠাকুরটা। এ আমার মায়া আরও সে কতবার যাইতেছে ঠাকুরটা একটু নমস্কার দিত, কিন্তু লজ্জা পাইতেছে, কারণ এখানে এতটি মানুষ, মাথায় মানুষ বেশি দেখলে একটু লজ্জা পাই। প্রথম প্রথম লজ্জা পাইবো, তারপর আর লজ্জা পাইতো না, তারপর গুন্ডামি শুরু করে দিব। তো কাকিমণি আয়াসের আবার যাইতেছে, দেখতেছে তাই নমস্কার দিছে না, তো তার এলে আবার যাইতেছে, কিন্তু মায়া তো কোনো মতেই নমস্কার দিতেছে না, বারবার আয়া পড়তেছে। তারপর নমস্কার না দিয়ে শুধু ঠাকুরটা ওই দেখতেছে, আর কাকিমণি চেষ্টা করতেছে নমস্কার ধোয়ানের লেগে, কিন্তু নমস্কার দিতেছে না, এমনি দাঁড়ায় দাঁড়ায় ঠাকুর দেখতেছে। তো যাই হোক, নমস্কার দিত না এরা, আমিও জানি, কারণ বেশি মানুষ দেখলে লজ্জা পায়। তখন আবার আয়া পড়বো ওইদিকে। তো কাকিমণি একটু তারা লোক অল্প স্বল্প করতেছে, আর আমার তো তার বয়স্ক মানুষ লোক, বেশি কিছু কথা নাই, তো আমি ভয়ে ভিডিও বানাইতেছি। তখন জায়গা প্রসাদ খেতাম, প্রসাদ খাইয়া তারপর আবার বাড়ির দিকে রওনা দিতে লাগবো, কারণ রাত্র হয়ে যাইতেছে গা। তো আবার বাড়ির গিয়া আবার অনেক কাজে খাই বাড়ির মধ্যে, তো একটু প্রসাদ টসাদ খাইয়া রওনা দিই। আর আমার মায়ের শুধু নামে টেবিল চেয়ারে বইব, কিন্তু খাইতো না, যা ফল টল দিব শুধু এটাই খাইব, কিন্তু খিচুড়ি প্রসাদ ভাতটা তো চাই দু, কোনো বিয়া বাড়ির গেলেও কিছু খাইত না, শুধু এই ফল টলই খাইব। তো যাই হোক, প্রসাদ খাওয়া শেষ হলে আবার বাড়ির দিয়ে রওনা দিলাম। তো এর দূরে আসলে আজকে মিনি ব্লগটা। তো টাটা।